লিসন জেন্টলম্যান, আমাদের ব্রেন এতটাই শক্তিশালী যে যা একবার কল্পনা করতে পারবো তাই বাস্তবায়নও করাতে পারবো। আপনি যদি সত্যিকার অর্থে টাকার গুরুত্ব আপনার ব্রেনে ঢুকাতে পারেন, তবে তা অর্জন করা অনেক সহজ হয়ে যাবে। আরও টাকা আয় করতে চাইলে আপনাকে মানতেই হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে টাকা থাকা ভালো এবং টাকা সকল অনার্থের মূল না, বরং কম টাকা থাকাই সকল অনার্থের মূল। অধিক টাকা থাকা মানে আপনি আর্থিকভাবে স্বাধীন, আপনার পরিবারের সদস্যগণ আর্থিকভাবে কষ্টে থাকবে না, উপরন্ত আপনি অন্য মানুষদেরকে সাহায্য করতে পারবেন। টাকা নিয়ে কোনোভাবেই নেগেটিভ চিন্তা এক সেকেন্ডের জন্য আপনার মাথায় রাখা যাবে না। আপনি প্রায় শুনে থাকবেন টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমরাও এই কথার সাথে একমত, কেননা সুখ একান্তই নিজের উপর। এইরকম অনেক উদাহরণ আছে যে টাকা আছে সুখ নাই, আবার এরকম উদাহরণ আছে টাকাও নাই সুখও নাই। মূলত সুখ কোনো পণ্য বা সেবা না যে চাইলেই কেনা যায়। তবে এখানে একটি কথা কিন্তু থেকেই যায়, সেই কথাটি হলো টাকা দিয়ে সরাসরি সুখ না কেনা গেলেও সুখের কিছু উপকরণ যেমন পেট ভর্তি, মুখরোচক খাবার, সুন্দর পোশাক, থাকার জন্য বাড়ি, চলার জন্য গাড়ি, অন্যকে সাহায্য সহযোগিতা করা যায়, যা দিন শেষে সুখের কারণ বা সুখের যোগান দিতে পারে। আপনার ব্রেনে টাকা নিয়ে ইতিবাচক চিন্তাগুলোকে ধাপে ধাপে নিয়ে আসতে হবে। আপনার ব্রেনকে জিজ্ঞাসা করতে পারেন, কেন আমার জীবনে আরও বেশি টাকার দরকার? টাকা দিয়ে আসলে আমি কী করব? টাকা না থাকার কারণে কীভাবে আমি মানসিক সমস্যার মধ্যে রয়েছি? আমার কাছে যদি টাকা থাকে তাহলে আমি কোন সমস্যার সমাধান করতে পারবো? আমার কাছে যদি অধিক পরিমাণে টাকা থাকে তাহলে আমি কীভাবে সমাজের জন্য উন্নয়ন করতে পারবো? এই সমস্ত প্রশ্নগুলোর সাহায্যে আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ণয় করতেই হবে। এমন হতে পারে আপনি আগামী 5 বছরের মধ্যে 10 কোটি টাকার মালিক হতে চান। তবে এখানে এমন একটি টাকার পরিমাণ নির্ধারণ করতে হবে যা আপনার ব্রেন গ্রহণ করতে পারবে। আপনি যদি বলেন আগামী 5 বছরের মধ্যে আপনি বিশ্বের 1 নম্বর ধনী হতে চান, যা সাথে সাথে আপনার ব্রেন আপনাকে রিজেক্ট করে দিবে। আপনাকে অবশ্যই একটি পরিমাপযোগ্য টাকার পরিমাণ নির্ণয় করতেই হবে। এরপরে আপনাকে অবশ্যই নিজেকে বিশ্বাস করতে হবে এবং এখন যেই কাজ করছেন সেই কাজকে মনে প্রাণে ভালোবাসতে হবে। একই সাথে আর কোন কোন উপায় থেকে টাকা ইনকাম করা যায় তা খুঁজতে হবে। আপনি হয়তো আজকে ছোটো একটি চাকরি বা ছোটো একটি ব্যবসা করছেন এবং সেই কাজের প্রতি আপনার ভালোবাসা না থাকে, তবে আপনার এই স্বপ্নের প্রতি ভালোবাসা থাকবে না। নিজের বর্তমান অবস্থাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আপনার ব্রেনকে চিন্তার খোরাক দিতে হবে, নিজেকে একজন ধনী ও সম্পদশালী মানুষ রূপে কল্পনা করতে হবে। আপনি এখন যা ইনকাম করছেন সেই টাকাকে অলস না রেখে আপনাকে বিনিয়োগে আসতে হবে। আপনি যেই পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করতে চান সেই পরিমাণ টাকা ইনকাম করার পথে বাধাগুলো শনাক্ত করতে হবে এবং বাধাগুলো শনাক্ত করে শিকড় সহ তুলে ফেলতে হবে। আপনার জন্য প্রতিটি মিনিট মহামূল্যবান, এই তথ্য আপনার ব্রেনকে দিতে হবে। যেই কাজে কোনো আর্থিক ফলাফল নেই সেই কাজকে দূরে রাখতে হবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে টাইম ইজ মানি। এই টাইম বা সময় যে যেইভাবে কাজে লাগাতে পারবে ঠিক সেইভাবেই এর ফলাফল আসবে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিনিয়র .com ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।